আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, আমাদের সাথে এখানে আছে আর এটা আপনি কি করেন আমরা সবাই মিলে আমাদের বাচ্চারা এবছরে ইমতিহান বিলাসিতা কিছুই করবে না, আমাদের যারা যারা রয়েছে সবাই বিলাসিতার টাকাটা আমাদেরকে দিয়েছে, ঈদের জামা কাপড়ের টাকা দিয়েছে। আমরা সমাজে অতি নগণ্য মানুষ, আমরা 10 ভাইয়ের কাছে খেয়ে বেঁচে থাকি, মার্কেটে মার্কেটে আমরা তোলা উঠে থাকি এবং কি বাড়ি ঘরে আমরা যাই একটা উৎসবে। আমরা এখন সবাই আমরা এই সমাজের মানুষ একত্র হয়ে আমাদের বাপ ভাইয়ের পাশে আমরা দাঁড়াতে পেরেছি। এদেরকে আমরা 34-35 বছর যাবত আমরা এদের টাকা নিয়ে চেয়ে খেয়েছি, এদের বিপদে আমরা দাঁড়াতে পেরে আমরা নিজেকে নিজে ধন্য মনে করছি। রাখি, খোদা হাফেজ। বাংলাদেশের সবাই মিলে উনাদের পাশে দাঁড়াইতে পারছি, এই জন্য আল্লাহর কাছে অসীম দয়ালু আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করতেছি। আর আমরা হিজা সম্প্রদায় এই বছরে আমরা হয় নতুন কাপড় না নিলাম, হ্যাঁ নতুন কাপড় না নিলাম, আমরা কিছু না নিলাম, কিন্তু আমরা উনাদের পাশে দাঁড়াতে পেরে নিজেকে নিজে অনেক ধন্য মনে করছি। আর এই বঙ্গ মার্কেটে আমরা অনেক নিয়েছি, অনেক খেয়েছি, আমাদের হিজড়া ভাই হিজড়া বোনেরা নিয়ে গেছে। যদি আজকে আগুন না লাগতো এই ঈদে আমাদের জাগাত ফেতরা হিসাবে যেইভাবে হোক আমাদের 2 পয়সা দিত, আমরা ওনাদের পাশে দাঁড়াতে পেরেছি। আর আমরা হিজড়া সমাজ আমাদের টোটাল বাংলাদেশের হিজড়ারা মিলে 20 লক্ষ টাকা দিয়ে ওনাদের পাশে দাঁড়াতে পেরেছি, এর জন্য আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন। আর আমাদের এই যে সাদ্দাম ভাই আমাদের সভাপতি, উনি আমাদের খুব হেল্প করেছেন, আমাদের আপা আমাদের হেল্প করেছেন, আমাদের নিয়ে অনেক কাজ করছেন, অনেক কষ্ট করছেন, ওনাদেরকে আমরা ধন্যবাদ দিয়ে ছোট করব না, ওনাদের কাছে আমরা সবাই আমাদের দিকে একটু নজর রাখবে, ভুল ত্রুটি হয় সেই ভুল ত্রুটিও যেন শুধরিয়ে আমরা সত্যি বলতে মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারি। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বঙ্গবাজার মার্কেটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য, ব্যবসায়ীদের সহায়তার জন্য 20 লক্ষ টাকা তারা আজকে অনুদান হিসেবে সহায়তা করার জন্য এসেছে। আসলে এটি আমরা মনে করি যে এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের একটি দিন, গর্বের একটি দিন যে তারা মানবিকতার যে অপরিমেয় নিদর্শন আমাদের সামনে নিয়ে এসেছে। আমরা তাদেরকে স্যালুট জানাই, সালাম জানাই, সশ্রদ্ধ অভিনন্দন জানাই, কারণ আমরা জানি যে তারা নিজেরাই নিজেদের অধিকারের জন্য লড়াই করেন, সমাজ থেকে অবহেলিত হন, তাদের সামাজিক আইনি স্বীকৃতির জন্য তারা লড়াই করেন। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয় দেশ স্বপ্ন শেখ হাসিনা হিজড়া জনগোষ্ঠীর আইনগত এবং সামাজিক স্বীকৃতির জন্য কাজ করেছেন, তাদেরকে সমাজের মূলধারা যেন আমরা পুনর্বাসিত করতে পারি সেজন্য কাজ করেছেন, এবং তারা আমাদের সঙ্গে সহযোগিতা করে তারা জীবন জীবিকা উপার্জন করার চেষ্টা করেন। এবং তারা যখন আজকে এই ধরনের আবেদনে একটি সাড়া দেন, এটি আসলে সত্যি অভূতপূর্ব একটি বিষয়। আমরা বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে, বাংলাদেশের সকল শিক্ষার্থীর পক্ষ থেকে হিজড়া জনগোষ্ঠীকে অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই এবং ভালোবাসা জানাই। এবং আমরা আগামী দিনেও আমরা মনে করি যে আমরা এই বঙ্গবাজার মার্কেটে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে বাংলাদেশের শিক্ষার্থীরা থাকবে, এবং ট্রান্সজেন্ডার জনগোষ্ঠীর যে কোনো প্রয়োজনে, তাদের আইনগত স্বীকৃতির প্রয়োজনে, তাদের সামাজিক স্বীকৃতির প্রয়োজনে, তাদের মূলধারায় অন্তর্ভুক্ত করার প্রয়োজনে এবং মানুষ হিসেবে তাদের মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে বাংলাদেশ ছাত্রলীগ সবসময় তাদের পাশে থাকবে। এবং আমরা বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের মাঝে আমাদের শ্রদ্ধেয় বড় আপা তানিয়া হক শোভা আপা, যিনি গোপালগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন, বাংলাদেশ যুব মহিলা লীগের তথ্য গবেষণা সম্পাদকের দায়িত্ব পালন করেছেন, তাকে আমরা ধন্যবাদ জানাই। তিনি এই পুরো বিষয়টি সংগঠিত করেছেন এবং আমাদের চারপাশে যারা রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের এখানে বঙ্গবাজার মার্কেট মালিক সমিতির সভাপতি সাধারণ সম্পাদক রয়েছেন, তাদের প্রতি ধন্যবাদ জানাই, এবং গণমাধ্যমের বন্ধুরা যারা এই দুর্বিষহ যন্ত্রণার কথা মানুষের কাছে নিয়ে এসেছেন, আমাদের সহায়তা করার সুযোগ করে দিয়েছেন, তাদের প্রতি ধন্যবাদ জানাই। সবাইকে শুভেচ্ছা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ, ধন্যবাদ। আজকে আজকে আমি ব্যবসায়ীদের নিদর্শন আজকে আপনারা দেখিয়ে গেলেন, তাদের প্রতি আমি আবার সালাম জানাই। আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ আমরা বেঁচে থাকলে ওনারা বেঁচে থাকবে, আমরা ব্যবসায়ী সমাজ আজকে আবার কথা দিচ্ছি আমরা ওনারা বেঁচে থাকবে। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
দেই দেই আস্তে আস্তে।